हेलो बंधुरा आमी आज आबार एक रेसिपि निये हाजिर होइछि आपनादेर सामने चिकेन पनिर साटे। देखुन चिकेन पनिर साटे बानाच्छि। चिकेन निये निएछि 500 ग्राम। एखन आदा रसुन लंका पेस्ट दिए देव एक संगे। सया सस निये निलाम हाफ चामच और परिमाण मतो नून दिए भालो करे मेखे नेब। মেখে এখন রেখে দেবো 30 মিনিটের জন্য। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর আদা রসুন বাটা নিয়ে নিলাম 1 চামচ আর কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ আর লঙ্কা গুঁড়ি নিয়ে নেব 1/2 চামচ আর পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে 2টি ডিম দিয়ে দেব। একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিয়ে দেব। এই ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। এবার একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে একটু বেশি করে তেল দিয়ে দেব কারণ এটা ডিপ ফ্রাই হবে। তাই এভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো এভাবে কেটে নিয়েছি আর ক্যাপসিকামও এভাবে কেটে নিয়েছি আর পনির নিয়েছি এভাবে কেটে একটু বড় বড় করে, কয়েকটি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর রসুন একটু গ্রেট করে নিয়েছি আর এই যে সাটে বানানোর স্টিকগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তা না হলে পুড়ে যেতে পারে। তাই প্রথমে একটা পেঁয়াজ দিলাম, এবার একটা চিকেন দিয়ে দেব। এবার টমেটো দিয়ে দেব। এবারে আবার একটা পনির দিয়ে দেব। এইভাবে যা যা খুশি মতো নিয়ে নিতে পারেন। আমি এটা শুধু চিকেনেরও বানানো যায় আর শুধু পনিরও বানা যায়। আমি চিকেন আর পনির দুটো দিয়ে বানালাম, ভালো লাগবে একটু অন্যরকম। দুটো করে পনির দিয়ে দিলাম আর দুটো করে চিকেন পিস দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকাম আর টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মাঝে। এভাবে আমি সব সাটেগুলো বানিয়ে নেব। আর সাটেটা করার সময় এইভাবে পেঁয়াজটা প্রথমে দেবেন, তাহলে ফুলে বেরিয়ে যাবে না। এভাবে সব সাটেগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ব্যাটারে ডুবিয়ে সাটেগুলো ভেজে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। আস্তা থাকবে মিডিয়াম।
এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প করে ভাজবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, এক চামচ তেল দিয়ে দিলাম। সাটেগুলো আমার ভাজা হয়ে এসছে, সব সাটেগুলি ভাজা হয়ে গেছে। এখন তেলটা গরম হলে গ্রেট করা রসুনটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি 4 চামচের মতো টমেটো সস দিয়ে দেবো। আর সয়া সস দিয়ে দেবো 1 চামচ। আর 1/2 চামচের মতো চিনি দিয়ে দেবো একটু। সসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে সাটেগুলি দিয়ে দেবো। এবারে সাটেগুলি দিয়ে দেবো, টমেটোর সসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। উল্টে পাল্টে সসে মাখিয়ে নেব, হালকাভাবে করতে হবে, তা নাহলে ভেঙে যেতে পারে। মাখানো হয়ে গেছে, এবার তুলে নেব, কয়েকটি ধনে পাতা ছড়িয়ে দিলাম। সব সাটেগুলি হয়ে গেছে, এভাবে বানিয়ে দেখবেন আপনারা, খুব ভালো লাগে। আর আমাকে জানাবেন কেমন হয়েছিল খেতে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।